আমার হিঙ্গিজান চাহ বাগিচার পরিচালক মহোদয়ে আমার কোনো ইউনিয়ন বা রাইজর লগত বিনা অনুমতিত আজি ইয়াত নিয়া আনি সোমাইছিলে। গতিকে আমার সমূহ রাইজ বাগানত কাম নকৰি ইয়াত আজি আমি প্রতিবাদ করব আহিছো। আর আগন্তক দিনক আমি সরকারক সকিয়াই দিছো যাতে আগন্তক দিনতো এনেকুৱা ধরনের আমার ইয়াত নিয়া বাগানত আনিব নালাগে। আমার বাগানত চাহ শ্রমিক রাইজ আছে, আমার আদিবাসী মানুষ আছে, বহুত আমি কাম করব জানো। মেশিনত কাটিবর কারণে আনিছে, আমি মেশিন কি কটারি দিও আমি পাট কাটিছো, তেনেকুৱা ধরনের আমার কাম করে আহিছো। আজি আমাক ঠকি মেলি আমাক বিনা অনুমতিত আজি এই আমার কৃষকরত আনি সোমাইছে। আর যাওতে আমার ইয়াত যেতিয়া আমি বাগানত বেমারি উলাই যায় তেতিয়া আমার এম্বুলেন্সের তেল না থাকে, কিন্তু এটা যাবর সময় কোম্পানিয়ে ম্যানেজার কোর পর তেল পালে তেল দিয়ে পঠিয়াবলগিয়া হয়েছে। গতিকে আমার রাইজ পুরা উড়ো হয়ে আছে, আমি হকিয়াই দিব বিচারিছো সরকারক যাতে এনেকুৱা ধরনের আর বিনা অনুমতিত মানে আমার চাহ বাগানের ভিতর কোনো ধরনের মিয়া আনিব নালাগে। হয় আজি মৰাণ হিঙিজান চাহ বাগিচাত অবৈধ মিয়া আনি তেখেতলোকে কর্ম নিয়োজিত করব বিচাৰিছে পরিচালক মহোদয়। আর এতিয়া দেখিছে হিঙিজান চাহ বাগিচা যাক আমার স্থায়ী যাক শ্রমিক আছে তেখেতলোকে ক্ষোভিত হয়েছে, কেন ইমানবিলাক শ্রমিক থকা পিছতো অবৈধ মিয়া আনি তেখেতলোকে কর্মসংস্থাপন দিয়ার যে ব্যবস্থা করেছিল এইখিনিত আমি স্থানীয় যিসকল আমার কর্মী আছে সেই কর্মীসকলের লগতে আমি সদৌত আইন ছাত্রতা এই ধিক্কা জানাইছো। যেহেতু আমি এটা কথা স্পষ্টকৈ কব বিচাৰিছো যে উজনি আমার মিয়া কোনো প্রয়োজন নাই, আমার যিখিনি থলুয়া মানুষ আছে সেই থলুয়া মানুষখিনিয়ে আমার যিখিনি কর্মসংস্কৃতি আছে এই কর্মসংস্কৃতি কৰি নিব। আর ইতিমধ্যে দেখিছে যে বাগানত বিশেষকৈ আমার মজদুরসকলে যি ধরনের কষ্ট করে তারপর এখন মিয়া আনি নিয়োজিত করা কত প্রয়োজন আছে এই কথাখিনি কিন্তু আমি অতি রহস্যগুণ্ড পাইছো। গতিকে সরকারক আমি এই কথাটা স্পষ্ট করব বিচারিছো যে উজনি কোনো কারণে মিয়া প্রয়োজন নাই, যদি এই হিঙিজান চাহ বাগিচার যদি শ্রমিকের যদি কম আছে তাহলে কম চাহ বাগিচার পর আনি তেখেতলোকে শ্রমিক নিয়োজিত করব পারে। আর ইয়াত দেখব পাইছো যে দুমাহ ধরে ইয়াত কিন্তু যখনলোকের যে মাননি সেই মাননি পাবলে সক্ষম হওয়া নাই, চারি মাস হল তেখেতলোকে রেশন পোৱা নাই, তারপরও কিন্তু বহিরাজ্য তথা বিদেশী সন্দেহযুক্ত বাংলাদেশী কারণে ইয়াত কর্ম নিয়োজিত করা অতি পরিতাপ বিষয়। আমি সদৌত আই সংস্থাপনে ধিক্কা জানাইছো আর উজনি কেতিয়াও আমি মিয়া আহিব দিব নোৱাৰো, বিশেষকৈ বাগান অঞ্চলত কিন্তু মিয়া নচলিব এই স্পষ্ট কথা। ইতিমধ্যে আমি এই মিয়াক খেদি পঠিয়াইছো আর পরিচালক সঞ্চালক আমি স্পষ্টকে কৈ দিছো ইয়াত কোনো কারণে বিদেশী মিয়া কিন্তু ইয়াত নচলিব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।